এই সংসদ নির্বাচনের ভবিষ্যৎ কি? এই সংসদ তো টিকবে না, এই সংসদ টিকবে না, সরকারও টিকবে না। কতদিন কি হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু 2014 আর 18 সাথে একটা তফাৎ আমি অনেক জায়গায় কথাটা বলি। 2014 তে সরকার দেশ এবং বিশ্ববাসীকে বিভ্রান্ত করতে পেরেছিল। এটা একটা নিয়ম রক্ষার আন্দোলন, সংবিধান রক্ষার আন্দোলন, বাস্তবে নির্বাচন করতে হচ্ছে আমাকে। এটা পার হয়ে গেলে আমি এক বছরের মধ্যে আবার নির্বাচন দেব। আবার জঙ্গিবাদ সামনে এনেছিলেন তখন, এই মিলিয়ে অনেকে মনে করছে ঠিক আছে একটা করছে যখন করে ফিলিপটা, এটা যে কত বড় ব্লাফ ছিল সেটা বুঝলো পরে। দ্বিতীয়বার যেটা হলো, উনি একেবারে ঘোষণা করলেন তার বাপের কসম কেটে, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমাকে বিশ্বাস করে আমি কোনো রকম ছল চাতুরি প্রভাব বিস্তার কিচ্ছু করবো। আমাদের সমাবেশ বলছে, ওই সব পেপারে আসছে, টিভিতে শোনা গেছে। এবং তারপরে দিনের ভোট আগে রাত্রে করে ফেলেন। এই কারণে দেশবাসী বিশ্ববাসী তার উপরে কোনো আস্থা রাখে না, বিশ্বাস শ্রদ্ধা ভালোবাসা তো নেই। এইবার সেটা হয়েছে যে এই ভোটটা যে ভুয়া সেটা ফ্রম ডে ওয়ান সবাই জানে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এর আগে একটা ভোট ডাকাতি আগে রাত্রে হতে পারে কেউ বোঝেই নেই, কিন্তু এবার সবাই বুঝেছে সরকার কী করবে এবং সরকার তাই করেছে, তার কাছে বিকল্প ছিল না। অন্যদিকে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আনোয়ার হোসেন মঞ্জু এবং হাসানুল হক ইনু বরাডুবি হয়েছে, একেবারে পরাজিত হয়েছেন, এটাকে ওনারা আবার কী হেভিওয়েট প্রার্থী? আনোয়ার হোসেন মঞ্জুর পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী? আদার দেন বিং দি এডিটর অফ ইত্তেফাক অ্যান্ড এ হিউজ অ্যামাউন্ট অফ মানি তার নিজের কাছে, তার ছাড়া তার কী হেভিওয়েট? হাসানুল হক ইনু নিশ্চিতভাবেই একটা লম্বা রাজনীতির ইতিহাস আছে, মানে মুক্তিযুদ্ধের সংগঠন থেকে শুরু করে এই আওয়ামী সরকারের প্রথম পর্যায়ে শেখ মুজিব যখন ছিলেন তার বিরোধিতায় লড়াইয়ে আন্দোলনে অনেক ভূমিকা ছিল, কিন্তু নির্বাচনে তার কোনো কৃতিত্ব ছিল। উনি একজন জননেতা হিসেবে কখনোই পরিচিত ছিলেন না। উনি জাসদের কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন, যে কৃষক লীগ জাসদের কর্মীরাই বুঝতে হবে এটা কী জিনিস। যাই হোক, তারপরে দল ভেন মিটিং এ জাসদের সেক্রেটারি প্রেসিডেন্ট হয়েছেন এবং এমপি বা মন্ত্রী যে হয়েছেন সেটা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রয়েছে, ওই আওয়ামী লীগের সঙ্গে গা ঘষাঘষি করে হয়েছেন। এইবার গা ঘষাঘষি করতে গিয়ে ছিটকে উড়িয়েছেন, কারণ তার চেতে হেভিওয়েট আওয়ামী লীগের লোক স্বতন্ত্র দাঁড়িয়েছে। মানে উনি সত্যি সত্যি ভোটে জেতার ক্যান্ডিডেট ছিলেন তো ওখানে। আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী কোনো কোনো জায়গায় তার লোকজনকে হয়তো টেনে টেনে নিয়ে আসছেন, কিন্তু উনি শেখ হাসানুল হক ইনুকে টেনে তোলা দরকার মনে করেন, তার কাছে হাসানুল হক ইনু অত মূল্য রাখেন না। অন্যদিকে আমরা রাশেদ খান মেননকে বিজয়ীভূত দেখেছি, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মেনন সম্পর্কে আমি এত নেতিবাচক কথা বলবো না, যদিও তার সরকারের সাথে সক্ষতার বিষয়ে আমি সবসময় সমালোচনা করি, কিন্তু মেনন ভাই আর যে দুজনকে দুজনের কথা বললেন, তারা যেই ধরনের নির্লজ্জ দালালি করেছেন, মেনন ভাই যারা দালালি করেছেন কিন্তু অত নির্লজ্জটা ওই একবার বললেন না গতবার বিবেকের তালাই, আমি সাক্ষ্য দিচ্ছি এটা কোনো ভোট হয়নি বলেছিলেন, পরে রাখতে পারেন না ওই কী বলে অ্যাডমে কুদায়নি, এইবার তাকে রক্ষা করা হয়েছে। মেনন ভাইয়ের কিন্তু কৃতিত্ব আছে, উনি ইন্ডিপেন্ডেন্ট নিজের দলের শক্তিতে এমপি হয়েছিলেন, আর যাদের নাম বলছেন তাদের কারো সেই ট্র্যাক রেকর্ড দেখা যাবে না।